সমতল ভূমিকে গ্রাস করতে কুল কেনাহীন রাক্ষসে পদ্মা যেন প্রতি মুহূর্তেই গর্জন দিচ্ছে আর তা থেকে বাঁচতে অসহায় মানুষগুলোর শেষ সম্বল এসব বালুর বস্তা মানিকগঞ্জ নবাবগঞ্জ ও দোহারের পাশ দিয়ে বয়ে চলা পদ্মা এখন প্রতি মুহূর্তে এভাবে হুমকি হয়ে দাঁড়াচ্ছে এই অঞ্চলের মানুষের জন্য স্থানীয়দের দাবি প্রতিদিনই প্রায় এক ফুট করে পানি বাড়ছে পদ্মায় যার ফলে ইতিমধ্যে নদীর পাশের প্রায় 20 কিলোমিটার এলাকা পানিতে তলিয়ে গেছে। হুমকির পড়েছে ঢাকা জেলার রক্ষা কবচ কাশিয়খালী বেড়িবাঁধটিও। পানির চাপ সহ্যতে না পেরে প্রায় 15 কিলোমিটার বাঁধটির অনেক জায়গায় ভেঙে গেছে। কাল সকালে 15টা মোটা মোটা 15টা জায়গা ফলাইছে, বেড়ে বাঁধের দেশে খোলা গাড়ি এই রাস্তা যে কেউ শুয়ে যেতে পারে। আর বাড়ির যে অবস্থা তাদের দিন দিন সবাই দুশ্চিন্তায় ও হতাশাগ্রস্ত। যে ককড় কি হয়? কিছু জায়গায় মনে করে না খাপ পানি হইলি এই ভাত তলায় যাবোগা। একটু না কোন রকম কোন জায়গায় বাইরিতে পারে তাইলা টিকবে না এই বান তো মনে করেন হেভি বানায় নাই এটা বানতে হবে মাটি দিয়ে ওই ওই জায়গা থেকে মনে করেন পুরোটা এটা বাইরিতে হবে বালু ও বাস দিয়ে ডেবে যাওয়া জায়গায় ব্রাহ্মতের কাজ চললেও তার মান নিয়ে প্রশ্ন রয়েছে এলাকাবাসীর তাদের দাবি বেড়িবাধের কোন জায়গায় ভেঙে গেলেই তুলিয়ে যাবে দohar নবাবগঞ্জ খরানিগঞ্জ সহ পুরো ঢাকা জেলা তুইটা গেলে এলাকার লোক বাসবে না কদর দেবর পড়াইরা গুরু বাছর ঘর দোর সব দিয়ে কই দেব ভ্যাঙ্গে বাড়ি ঘর টর যা আছে গুরু বাছর ছাগল টাগল কেউ নিয়ে পালাইতে সময় পাবো না আর কি যদি এখানটা ভ্যাঙ্গে যায় কিছু বড় ডিউডের কিছু বস্তা এগুলো ব্যবহার করা হইছে আপাতত কিছু কাজ করে বা আস ব্যবহার করা এই স্থালিও লোকজন মিলে এটা আরো ওসু করে এবং আরো প্রোটেকশনের মাধ্যমে করা হচ্ছে এই বাট্টা যদি কোনো কারণে ভ্যাঙ্গে যায় তাহলে ঢাকা সহ এফেক্ট করবে প্রকৃতির কাছে অসহায়ত্ব প্রকাশ করে প্রশাসন বলছে এখনো পর্যন্ত বাঁধটি ভাঙার মতো অবস্থা সৃষ্টি হয়নি বন্যার যে প্রবণতা এবং উত্তরবঙ্গের দিকে যে আছে ওই পানিটা এদিক থেকেই সমুদ্রে যাবে তো সেক্ষেত্রে যদি পানির উচ্চতা আরো বাড়ে এদিকে তাহলে ওইটা এফেক্টেড হতে পারে বন্যার পানি যদি বৃদ্ধি পায় তাহলে পানি এটা ঢুকবে এই পুরো তিরিশ কিলোমিটার এলাকায় এটা আসলে প্রোটেক্ট করার মতো কোনো সুযোগ নাই। এখানে যদি কেউ এফেক্টেড হয় তাহলে তাদেরকে আমরা আশ্রয় কেন্দ্র খুলেছি পর্যাপ্ত স্লুইচ গেট না থাকায় বেরিবাদটি আরো বেশি ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে বলেও মনে করেন স্থানীয়রা মাহমুদ রাকিব সময় সংবাদ দোহার ঢাকা